মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে জেলা প্রশাসন। রাজশাহী প্রতিনিধি সানিউল আলম রাজু জানিয়েছেন, বুধবার রাত 8:30 দিকে সার্কিট হাউসে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিং করে নতুন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মেয়র লিটন। এর আগে রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি হয়, গেল 11 জুন থেকে 7 দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। 17 জুন রাত 12টায় এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানি, জেলা প্রশাসক আব্দুল জলিল, সিভিল সার্জন ডক্টর কায়ুম তালুকদার সহ আরও অনেকে। মেয়র লিটন বলেন, গেল 6 দিনে রাজশাহীতে করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, যার কারণে সর্বাত্মক লকডাউন 26 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আরও 7 দিনের জন্য লকডাউন 24 তারিখ মধ্যরাতের পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত আমরা ঘোষণা করছি। আমরা আশা করব আমাদের রাজশাহী শহরের সকল মানুষ, সকল অধিবাসী, রাজশাহী জেলার সকল মানুষ তারা এটি বুঝবেন এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বেশ কয়েকদিন ধরে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পটুয়াখালী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ বুধবার সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। অতি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, বাতাসের চাপ অনেকটা বেড়েছে। বাংলাদেশের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করেছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।